ভাই বোনেরা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজি টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মিতু হাসান এবং আমাদের সাথে আছে এসএমজি টিভি এবং স্টক মার্কেট জার্নালের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জনাব মঞ্জুর সাদেক খুশনবিশ। জনাব মঞ্জুর সাদেক খুশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। শুরুতে দেখে আসি ডিএসই সূচকের দিকে। সূচক আজ 12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5485 পয়েন্টে। মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে 102টি, শেয়ার দর কমেছে 191টি এবং 62টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে 1,95,75,52,000 টাকা। স্যার, টানা 9 কার্যদিবস পরে আজকে আমাদের সূচকটা মাইনাস, আর মাইনাস হলেও লেনদেন কিন্তু আমাদের একই জায়গায় হাজারের কোটির ঘরে, তো এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ প্রিয় বিনিয়োগকারী, আসসালামু আলাইকুম। সিম্পলি আমি যে কথাগুলা ইয়ের আগে বলছিলাম, কি বলে বন্ধের আগে, লকডাউন আগে, রাইট, এক্স্যাক্টলি তখন কি বলছিলাম যে 522 কোটির, আমার যতটুকু মনে আছে 522 কোটির মতো 4.5 ঘন্টার লেনদেন হলো সেদিন, কিন্তু তার আগেও 3-4 দিন ড্রপ হলো। তা আমি বলছিলাম যে আপনি কার কাছে বেচলেন, মানে বিনিয়োগ করি আপনাদেরকে বলি আপনারা কার কাছে বেঁচে গেছেন, তার কি হাম্য দেখছেন কি ঘটনাটা ঘটলো এখানে। তোমার 3টা পার্ট, ফার্স্ট পার্ট হলো যে লকডাউনে মানুষ ব্রোকারের কাছে যেতে পারে না, আমাদের দেশে বলতেছে অনলাইনে, কিন্তু ঘরে ঘরে সব ব্রোকার আছে, ঘরে ঘরে কিন্তু পৌঁছে দিতে পারেনি তোমার। আচ্ছা, অ্যাস্টার ডিস্টার্ব আছে স্টক এক্সচেঞ্জদের, তো এইগুলি ঠিক হয় নাই, হঠাৎ করে মানে লকডাউনে ভাইরাস কি করলো, টাকাই না দিল শেয়ার বাজারকে, ভ্যাকসিন আনে নাই, টাকাই না দিছে। তো সমস্যাটা হয়েছে কোথায় যে আমি কি বলবো যে এই গেমটা ঠিক না। কেন বলবো যে এই দশে যখন ধসটা নামে, 9-10 একটা না বাড়ায় একবারে ড্রপ করলো, তো এই যে এখন মানুষ যাইতে পারতেছে না, ট্রান্সপোর্ট নাই, মানুষ ঢাকার বাইরে চলে গেছে, ব্রোকারের সাথে ঢুকতে পারতেছে না, এখন ধামায় বাড়তেছে, তো যারা এটার সাথে জড়িত তারা কিন্তু আমি যদি কিছু বলি আমার গালি দিবে গোষ্ঠী সুদ্ধা, আর যারা আত্মনাদ করতেছে যে মানে তার হাতে শেয়ার তখন বেচে দিছে, ভাই আজকে যদি থাকতো এইটা হয়তো, আজকে যদি টাকা থাকতো এটা হয়তো, তার আফসোস। আপনাদেরকে আমি বলবো কেন বেচছেন, আপনারা কেন একটু শিক্ষিত এই জায়গায় হন না? আমি জানি অনেক ডক্টরটা আছেন শেয়ার বাজার, একটু শিক্ষিত হন। কি শিক্ষিত বুঝিয়া বলি যে গেম ধরার চেষ্টা করা যেদের গেম, বাকি কি স্যার যে আপনি যে বললেন যে কমুক বা বাড়ুক, কিন্তু একটা জায়গা কিন্তু আমাদের ওইটা লড়ছে না, আনচেঞ্জ বলেন বা কিছু কোম্পানির সাথে কিন্তু ট্রেডই হচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেক বিনিয়োগকারী অনেক হতাশা প্রকাশ করেছে। হ্যাঁ, এখন দুইটা জিনিস বিনিয়োগকারীগণ, এক নাম্বার হলো যে ফ্লোর প্রাইস এটা ওইখানে রাখছে ভালো, কিছু উঠিয়ে দিছে, কেন উঠেছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ওনারা জানেন দয়া করে, আর বাকিগুলো উঠায়নি। তো আর বিনিয়োগকারী বলবে আমি যদি বলি তাহলে 66 উঠেছেন বাকিটা উঠান, তাহলে আবার গালাগালি করবে। কিন্তু আপনারা ভাই বুঝেন দুইটা জিনিস, যদি উঠেই দিয়ে থাকে তাহলে তারা সবগুলো উঠাক, তা নাহলে সবগুলাকে আবার ব্যাক করা ব্যাক করাইতে পারবে না, কারণ অলরেডি সেগুলো 10 নামছে। দ্বিতীয়ত হলো যে তোমার যখন বাড়তেছে টাকার পরিমাণ, এই যে আজকে প্রায় 1200 কোটি, তাই না? আজকে প্রায় 1200 কোটি 2.5 ঘন্টায়, এইটা যদি তুমি রেশিও যাও 4.5 ঘন্টায় প্রায় 2200 কোটি হয়, তো 2200 কোটি টাকা লেনদেন হচ্ছে কিন্তু ব্রোকারেজ হাউসে লোকজন যেতে পারতেছে না, ব্রোকারেজ হাউস তো ফাঁকাই রাখা। হ্যাঁ, কিছু ব্রোকারেজ হাউস তারা যে গেমটা করতেছে এবং ব্যাংক কিন্তু 200 কোটি টাকার যে অ্যাপ্রুভালটা বাংলাদেশ ব্যাংক দিছে, তারাও কিন্তু এই চান্সটা নিছে, আমি বলবো চান্স নিছে। কেন এটা ওই ওই সময় লকডাউন আগে মার্কেটটা ফেললো, এরা কি এটা প্রি প্ল্যান করা না যে লকডাউন সময় বাড়াবে? আমি কি এটা কি বাঙালি বুঝে না? বাঙালি ঠিকই বুঝে, আমিও বুঝি, তুমিও বুঝো, বিনিয়োগকারীরা বুঝে, কিন্তু বিনিয়োগকারীকে বুঝে খালি ঘরে বসে গালাগালি করে, কিন্তু তার একটা ফর্মেটে আসতে পারে না যে আমি শেয়ার বেচবো না, ব্রোকার সাহায্যের মিথ্যা এই যে কথা বলে যে ভাই বেচে দেন পোর্টফোলিও খালি করেন,
এই ধরা কিন্তু কিছু ব্রোকারেজ হাউস এরা করে, ওরা দালালি করে কিছু ব্রোকারেজ। এটা কি জানে না সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন? সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জানে। ইভেন তোমার একটা মজার ঘটনা বলি, এই যে 66টা উঠাইছে, এটার পিছনে কারণ আছে যেগুলো আমি বলতে পারবো না, আমি জানলেও বলতে পারবো না, কারণ আমার মাথায় 14টা না। দ্বিতীয়ত হলো, এরা করে কি, এরাও সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে নিউজ পাচার করে। গত অগস্টে আমি জানতাম যে ডেল্টা স্পিনার্স তারা ডিভিডেন্ড দেবে 2.70 টাকা, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে 2-4 জনকে বলে দিয়েছে যে সে কিনেন জেট কাটা করতে। তো এখন সব জায়গাটা থাকতে হবে, তো একটা জায়গা তো তোমার কথায় আছে যদি সোশ্যাল মধ্যে ভূত থাকে তাহলে ভূত তারা কি দিয়ে। স্যার আমরা যদি একটু সূচকের দিকে আবার ফিরে আসি, যে প্রতিদিনই কিন্তু একটা জায়গা সূচক ড্রপ করে তারপরে আপ ডাউন করে, আসলে এটা কেন? এটা তো মজার জিনিস। এটা হলো যে সে রিস্ক নেবে না, যারা এইখানে আসছে গেমটা খেলতে তারা রিস্ক নিচ্ছে না, তারা প্রফিটটা টেক করতেছে। তো তুমি ধরো যে এমন শেয়ার আছে যে 30 আমি ধরে দিতে পারবো, মানে মিনিমাম 22-37% বেড়ে গেছে এই কয়দিনে, তাহলে তারা কেন বসে থাকবে? তারা তো আহমক না, এতে তো সাধারণ বিনিয়োগকারীর অনেক ক্ষতি হচ্ছে। সবসময় বলির পাঠা তো এরাই হয়, তাই না? বলির পাঠা কে হয়? সাধারণ জনগণই সবসময় বলির পাঠা হয়। পৃথিবীর সব জায়গায় দেখা গেছে যে এটা হয়, কিন্তু এইটাই আমি বলবো যেটা অন্যায়, যে শেয়ার বাজার কি কেন এরা বেঁচে নেয়। স্যার সর্বশেষ আরেকটা কথা বলতে চাই, যে একটা সেক্টর মানে বিমা সেক্টর আমরা ভেঙে বলি, সেক্টরটা কিন্তু ইদানিং খুব বেশি উঠছে। তো যেটা বলেছে আমাদের যারা বিনিয়োগকারী রয়েছে তারাও কিন্তু হুজুগে এই সেক্টরটা কিনছে, তো এই সেক্টরে বিনিয়োগ নিয়ে আপনি একটু যদি কিছু বলেন। আচ্ছা, এটার এটা একটা জিনিসই বলবো, যে কোনো সেক্টর বিনিয়োগের জায়গাটা তো আমাদের তো ওইভাবে বিনিয়োগ হয় না, এইখানে কিন্তু গেম হয়। গেমটা হয় একটা, এই ইন্স্যুরেন্স কিন্তু কত বছর তাই করলো না, জানুয়ারি পর্যন্ত ছিল, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ড্রপ করাইলো। এরা করে কি, এই এটাকে এটার পিছনে আছে কেউ? আছে কেউ? এটা তো বিনাকারে আমরা পলিটিক্যাল কথাতে না আছি, আমরা এইদিকেই থাকি। হ্যাঁ, তাহলে এটার মূল জায়গাটা বলবো যে এইখানে পা দিলেই আপনারা ফাইসা যাবেন, কারণ বের হওয়ার যে যদি ঠিক টেকনিকটা তারা না জানে যে ঠিক কোন টাইমে বেরিয়ে যাবে, এটা তাদেরকে অ্যানালাইসিস করতে হবে কোন শেয়ারটা কতটুকু যাবে। যেই ব্রোকার বলবে যে এই প্রভাতে কিন্তু 150 টাকায় যাবে, তখন ধরে নিতে হবে সে 130 টাকায় যাবে। আগে আমরা সিনেমা দেখতাম পাকিস্তান আমলে, রাক্ষসরা বলতো যে আজকে আমরা অনেক দূর যাবো, আসলে সেদিন কাছে থাকতো। তো ব্রোকার হাউসরা, কিছু ব্রোকার হাউস, আমি সবাইকে বলবো না, ক্ষমা করবেন, কিছু ব্রোকার এরা দালালি করে, তোমার কাছে টাকা নিবে, অবৈধ টাকা ঢোকাইবে, তারপরে তার এই এরাকার কি ভুয়া ক্লায়েন্ট ছড়াবে, যে পোর্টফোলিও খালি করে, তখন এই পোর্টফোলিও এটা ওই পোর্টফোলিওতে ঢোকাই দেবে, কিনা দিবে। আবার এখন কিন্তু বলবে আরে এই তো দেখবেন যে অমুক ইন্স্যুরেন্স কিন্তু এত দূর যাবে। তো এরা যদি অ্যানালাইসিস না করতে পারে, যে যেটা বলবে 60 টাকা ধরে নিতে হবে, তুমি 52 টাকা অলরেডি, এখন 46 টাকা এখনও তুমি কিনতে পারো, কিন্তু তুমি যদি 50-এ বেচা বাইরে না যেতে পারো, 60-এর আশায় পয়সা থাকো, তুমি ধরা খাবো। তো এটা তাদের ব্যাপার। তো আমরা আশা করবো বিনিয়োগকারীরা বুঝে শুনে তারা বিনিয়োগ, অবশ্যই 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 একটু ওনারা কেন আমার বইটা কিনেন 100 টাকা, এটা আমি অনুরোধ করছি যে 100 টাকার একটা বই, এই বইটা যদি কিনতেন, যে ফর্মুলাটা এই বাজারটা ফর্মুলা, এরা যতই গেম করুক যদি ফর্মুলাটা ধরতে পারে তাহলে তারা গেম করার মজা পাবে না। প্রিয় বিনিয়োগকারীগণ, হোক কোম্পানি বা সেক্টর, যেখানেই বিনিয়োগ করবেন অবশ্যই জেনে শুনে বিনিয়োগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।